বলেছিলেন কওমি মাদ্রাসায় নজরদারি বাড়ানো দরকার। ওনার আগে বাংলাদেশের আরো বহু তথাকথিত বুদ্ধিজীবীরা এই কথাটা বলেছে। আমি বলি মাদ্রাসায় নজরদারি করে লাভ নাই, নজরদারি সেখানে করো যেখানে ঐশী তৈরি হয়ে মা বাবাকে খুন করে। নজরদারি মাদ্রাসায় করে লাভ নাই, নজরদারি সেখানে করো যেখানে বদরুল তৈরি হয়ে খাদিজাকে কোপায়। নজরদারি মাদ্রাসায় করে লাভ নাই, নজরদারি সেখানে করো যেখানে শিক্ষার্থী 100 ছাত্রী ধর্ষণের পরে ধর্ষণের সেঞ্চুর উদযাপন করে সেখানে নজরদারি বাড়ায়। মাদ্রাসায় নজরদারি বাড়ায় লাভ নাই, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের খাটের নিচে অস্ত্রের বস্তা পাওয়া যায় সেখানে নজরদারি বাড়াও। মাদ্রাসার মধ্যে নজরদারি করে লাভ নাই, যেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে বিশ্বজিৎকে জনসম্মুখে কুপির হত্যা করা হয় সেখানে মধ্যে নজরদারি বাড়াও। মাদ্রাসার মধ্যে নজরদারি বাড়িয়ে লাভ নাই, মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িত নাই, মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক শেয়ার মার্কেট কেলেঙ্কারির মধ্যে জড়িত নাই, মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক সোনালী ব্যাংক ডাকাতের মধ্যে জড়িত নাই, তেন্দারবাজি খুন খারাপের মধ্যে মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক জড়িত নাই। মাদ্রাসার ছাত্র শিক্ষক জড়িত আছে যেখানে আল্লাহ বলার আছে, যেখানে আদর্শ আছে সেখানে ঠিক কিনা জড়িত। ইসলামের সন্ত্রাসীর কোন জায়গা নেই, ইসলাম বোমাবাজি খুন খারাপি সমর্থন করে না। ইসলামের নাম দিয়ে যারা খুন খারাপি করে তারা মুসলমান নয়, তারা সন্ত্রাস, সন্ত্রাসের কোন ধর্ম থাকে না। এই সাথে সাথে আরো বলতে চাই, আমরা যেমন স্পষ্ট ঘোষণা দিই সবসময়, অন্যান্য ধর্মের গুরুরাও সেভাবে তাদের ধর্মের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিই। যেমন বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, বৌদ্ধ ধর্মে আমার সাথে জবাব দেন, বৌদ্ধ ধর্মে মায়ানমারের মধ্যে বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নারী পুরুষ হত্যা হচ্ছে দৈনন্দিন। বৌদ্ধ ধর্মের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ঘোষণা করে দিন আমাদের ধর্মে জীব হত্যা মহাপাপ, অতএব যারা হত্যা করছে এরা আমাদের ধর্মের নয়, এরা সন্ত্রাসী, এবং আপনাদের মায়ানমারের আদালতে তাদের ফাঁসির রায় কার্যকর করে আপনারা আপনাদের ধর্মের কথা সত্য প্রমাণ করে দিন। নাসিরনগর বিবাড়িয়ায় গত কয়েক মাস আগে একজন হিন্দু যুবক বাইতুল্লাহ শরীফকে অপমাননা করেছিল, বাইতুল্লাহ শরীফের উপরে মূর্তি বসিয়ে। হিন্দু ধর্মের ভাইদের প্রতি আমার আহ্বান, আপনারাও ঘোষণা করে দিন যে এই কাজ করেছে আমাদের হিন্দু ধর্মের কাজ নয়, যে করেছে সে সন্ত্রাস, অতএব আমরা তার ফাঁসির বিচার চাই। যদি মুসলমানদের মধ্য থেকে ভ্রান্ত মুসলিম যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মুসলিম ধর্মকে, মুসলমানদের ধর্মকে, মুসলিম জনসাধারণকে সন্ত্রাস বলে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বৌদ্ধ ধর্মের সন্ত্রাসীদের কারণে বৌদ্ধ ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলতে হবে। যদি মুসলমানদের দিকভ্রান্ত যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলার চেষ্টা করা হয়, তাহলে হিন্দু ধর্মের সন্ত্রাসীদের কারণে হিন্দু ধর্মকে সন্ত্রাসী বলতে হবে। দেখা গেল তাদেরকে সন্ত্রাসী বলা হয় না, শুধুমাত্র মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয়। কেন? মুসলমানকে দাবিয়ে রাখার জন্য অপবাদ আরো একটা দেয়া হয়, আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়। মূলত যারা আমাদেরকে সাম্প্রদায়িকতার লোক লাগিয়ে তাকে মূলত ওরাই বড় সাম্প্রদায়িক। আমি প্রমাণ করে দিচ্ছি, তারা যদি অসাম্প্রদায়িক হয় তাহলে আমরা হুজুর না ইসলামের দাওয়াত দেই, না গীতার দাওয়াত দেই, না রামায়ণের দাওয়াত দেই, না বাইবেলের দাওয়াত দেই, সেটা তো তাদের দেখার দরকার নেই, কারণ তারা অসাম্প্রদায়িক। কথা বলেন না কেন? তাহলে তারা শুধু মুসলমানকে দমাতে চায়, কারণ তাদের একটা সম্প্রদায় আছে, সেটা হলো নাস্তিক সম্প্রদায়। মুসলমানকে দমন করে নাস্তিক সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করতে চায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, থেকে
হবে ইনশাআল্লাহ। তবে সে নজরদারিটা যদি এমন হয় নিরপেক্ষ ভাবে হলে আমরা রাজি, কেন নিরপেক্ষ নজরদারি হলে এক সপ্তাহের মধ্যে যে নজরদারি করতে আসবে ওর মাথায় টুপি উঠে যাবে, কথা বলেন না কেন? কারণ দেখি সৎসঙ্গে সৎসঙ্গে অসৎসঙ্গে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা বলেন বাংলাদেশের কয়টা টেন্ডারের মধ্যে হুজুরা টেন্ডার জমা দিয়েছে? বলেন বলেন কয়টা খুন করা গেছে বাংলাদেশে? কয়জন মাদ্রাসার মহতামি খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন? বলেন কওমি মাদ্রাসার কয়জন ছাত্র ইফতিজিং আর ধর্ষণের দায় পালিয়ে বেড়াচ্ছেন? বলেন সবাই কয়জন ছাত্রের কাছে কওমি মাদ্রাসার ছাত্ররা খুনাখুনি চুরির কথা পিস্তল এখন পর্যন্ত আমার জীবনে আমি এখন পর্যন্ত পিস্তল দেখি। তাহলে মাদ্রাসার এখন ছাত্র কিভাবে দেখি? আমরা সারা দেশে ঘুরি, দেশের বাইরে যাই, তাহলে এখন পর্যন্ত আমি বাস্তবে একটা পিস্তল দেখিনি। যে ছাত্ররা সবসময় একটা গন্ডির মধ্যে থাকে ওরা পিস্তল দেখে কিভাবে? ওরা পিস্তল দেখে না, ওরা একটা জিনিস পারে, মানুষ খুন করতে পারে না, কোরবানির সময় যত বড়ই হোক গরু জব দিতে পারে। আর সমাজ যদি শুদ্ধ করতে চাও সেক্ষেত্রে কৌমিওয়ালারা সহযোগিতা করতে পারে। ওরা জানে সমাজ কিভাবে শুদ্ধ করতে হয়, সে পদ্ধতি ওদের জানা আছে। খুন খারাপি রক্ত ছড়ানোর নীতি সংস্কৃতি মাদ্রাসাওয়ালারা লালন করে যাও। যদি করতো আজ পর্যন্ত কোন একটা রিপোর্ট আপনি দেখাতে পারবেন কিনা যে দুই মাদ্রাসায় দ্বন্দ্ব হয়ে দুই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মারামারি গোলাগুলি খুনা হয়ে খুনি খুনাখুনি বোমাবাজি হয়ে অমুক মাদ্রাসার দরজায় অনির্দিষ্টকালের জন্য তালা পাবেন? জোরে বলেন পাবেন না। কিন্তু বহু শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে রয়েছে যেগুলোর মধ্যে আপনারা পেপারে মাঝে মাঝেই দেখতে পান আধিপত্য বিস্তার কেন্দ্র করে, অমুক দল অমুক দল কেন্দ্র করে রাজনৈতিক সংগঠন তাদের কমিটি গঠন করতে গিয়ে পদ পদবি নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ছাত্রী হোস্টেল দ্রুত 24 ঘন্টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে, অমুক আবাসিক হোটেল থেকে ছাত্রাবাস থেকে ছাত্রদেরকে 24 ঘন্টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এমন খবর আপনারা পেপার পত্রিকায় দেখেন কিনা? তাহলে মাথা ব্যথা মাদ্রাসা নিয়ে ওখানে নিয়ে আনা ব্যাপারটা, নজরদারি ওখানে নাই এখানে করতে যাও ব্যাপারটা কি? মাদ্রাসায় নজরদারি যদি প্রকৃত ভাবে করা হয় মনের মধ্যে শয়তানি বুদ্ধি না নিয়ে তাহলে করেন। আমার বিশ্বাস মাদ্রাসায় নজরদারি যারা করবে তারা এক সপ্তাহের মধ্যে মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। কেন সর্বদিন সৎসঙ্গে সর্বনাশ ও সৎসঙ্গে সর্বনাশ। ও মুসলমান নাম, আপনি যদি আতরের দোকানে যান ইচ্ছা না থাকলেও আপনার নাকের মধ্যে ঘ্রাণ ঢুকবে। আপনি যদি আগুনের কাছে যান ইচ্ছা না থাকলেও আপনার শরীর গরম হবে। আপনি যদি ঠান্ডার মধ্যে যান আপনার ইচ্ছা না থাকলেও আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে। মুসলমান ইমামদার মাদ্রাসার মধ্যে নজরদারি বাড়াও, মাদ্রাসার সাথে ওঠা বসা করো, দেখবে মাদ্রাসার ছাত্রদের মতো এত মূল্যবান সম্পদ দুনিয়ার মধ্যে আর একটাও নাই। মাদ্রাসাওয়ালারা কি করে জানো আমি শুনিয়ে দিই, তুমি তো রাত্রি বেলা নাইট ক্লাবে যাও, তুমি তো রাত্রি বেলা নাচ গানের মধ্যে যাও, মদগঞ্জারা সরে যাও। মাদ্রাসার ছাত্র কি করে জানো, 6-7-8 বছরের ছোট্ট শিশু বা বাবা রাত্র আড়াইটা 3টা বেজে গেছে,
সবাই ঘুমায় পা আলো জেগে গেল অন্ধকার সুন্দরভাবে অজুবানাইয়া যাই নামাজ বিছাইয়া গভীর রাতে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم نماز শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে আল্লাহ আমাকে আমার মা খাওয়ায় দেওয়ার কথা আমি নিজেই খাই আমার গোসলটা আমার মা করে দেওয়ার কথা আমি নিজেই গোসল করি আল্লাহ আমার মা বড় গরিব আমার বাবাও গরিব অথবা আমার মা নাই আমার বাবা নাই আমি একটাই দিন সন্তান হয়ে আল্লাহ এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি আল্লাহ মাদ্রাসার মধ্যে এলাকার যে সমস্ত মানুষগুলো দান সৎকার মাধ্যমে আমরা এতিম গরিবদের খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ তুমি তাদের সবাইকে বিপদ মুক্ত রাখো তুমি তো আকাম করো তোমার আকামে আল্লাহর গজব অপেক্ষা করে মাদ্রাসার ছাত্র তোমার জন্য দোয়া করে এলাকার জন্য দোয়া করে যার জন্য তুমি গজব থেকে বেঁচে যাও ঠিক কিনা বলেন মাদ্রাসার ছাত্ররা তোমার জন্য দোয়া করে দেশবাসীর জন্য দোয়া করে বিশ্ববাসীর জন্য দোয়া করে মাদ্রাসার ছাত্ররা কিভাবে মানুষ হয়ে গড়ে ওঠে তার ট্রেনিং নেয় কিভাবে ট্রেনিং নেয় একটা সন্তান কিভাবে বাথরুম থেকে পরিষ্কার হতে পারে একটা সন্তান কিভাবে খানা দানার আদর ঠিক করে করতে পারে একটা সন্তান মুরব্বী দেখলে কেমন আচরণ করবে একটা সন্তানকে মানুষ গালি দিলে সে কেমন উত্তর দিবে একটা সন্তান রাস্তা দিয়ে হাঁটলে কেমন আচরণ করবে কিভাবে চলবে এমন আদবগুলো মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় যার ফলে মাদ্রাসার ছাত্র কোনোদিন দেশের ক্ষতি করে না হুজুররা দেশের বড় সম্পদ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাদ্রাসায় আর কি হয় জানো একটা ছেলে রাস্তার পাশে ঘুমায় মা নাই বাবা নাই বাসস্থান নাই শীতের বস্ত্র নাই ড্রেনের পাশে ঘুমায় তুমি তো বড় বড় লোক টাকাওয়ালা সন্তানের জন্য আইসক্রিম কিনলা দামি দামি জিনিস কিনলা খাবার কিনলা আমি ধন্দারাম যার নাই বাবা নাই রাস্তার পাশে ঘুমায় শীতের পোশাক নাই কুকুরের খাবার ভাগ করে খায় ছোট ভাইয়া বলে ভাইয়া আমার একটা জিলাপি খাইতে মন চায় বড় ভাই ছোট ভাইকে কোলের মধ্যে লইয়া জিলাপির দোকানে গিয়া বলে এ জিলাপির দোকানদার আমার মা নাই বাবা নাই আমাকে একটা জিলাপি দাও আমি কাজ করতে পারি না আমার হাতটি দুর্বল আমি কাজ করতে পারি না আমাকে একটা জিলাপি দাও আমার ছোট ভাই খাবে দোকানদারের মনটা বলে নেয় ধাক্কা মেরে ফলায় দেয় চর তাৎপর দিয়া সরায় দেয় ছোট ভাইটা বড় ভাইয়ের চোখের পানি মুছে আর বলে ভাইয়া যেখানে তোকে মারে সেখানে জিলাপি লাগবে না তবে বল আব্বু আম্মু তো তোকে মারতো না ওরা কেন মারে ও মুসলমান একবার চিন্তা করছো নি ওই সন্তান গুলোকে তুমি দুইটা টাকা দশটা টাকা দিলে কত খুশি হয় এদিন সন্তান মা নাই বাবা নাই পোস্টারের মধ্যে বড় বড় হিটিং লেখো জনতরদি গরিবের বন্ধু করে তো ঝাড়ু দিয়া পিঠে করা দরকার এই সমাজে গরিবের বন্ধু যদি থাকে একমাত্র কৌমি মাদ্রাসা একমাত্র কৌমি মাদ্রাসা গরিবের বন্ধু অন্য কেউ নয় আপনি মাদ্রাসার মধ্যে খবর নেন শত শত গরিব ছাত্র বিনা টাকায় পড়ে যারা তথাকথিত গরিবের বন্ধু দিয়া নামের নিচে নামের উপরে ডেজিগনেশন লাগায় ওরা গরিবকে কোনোদিন জিজ্ঞাসা করে না ভোটের সময় রিক্সাওয়ালার পায়ের থেকে তুলা মারে কিন্তু নির্বাচিত হয়ে গেলে পাঁচতলার এসির মধ্যে ঢুকে সেক্রেটারিকে ডাক দিয়া বলে দরজাটা বন্ধ করে দাও কেউ যদি আসে বলবা আমি ঘরের মধ্যে নাই গরিবের
বন্ধু কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা এই দেশের জন্য ক্ষতি করে নয় বরং এই দেশের অস্তিত্ব টিকিয়ে রেখেছে কওমি মাদ্রাসা আমি একে একে প্রমাণ দিচ্ছি আপনারা বিরক্ত নন তো আমি একটা একটা প্রমাণ দিব এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের তাহরীব তামাদ্দুন টিকিয়ে রেখেছে কওমি মাদ্রাসা আমি একে একে প্রমাণ দিব গরিবদের জন্য সরকারি ভাবে যত এতিমখানা রয়েছে এতিমদের জন্য ওখানেও সরকার থেকে বরাদ্দ কৃত গরিবদের জন্য যে টাকা পয়সা অর্থ খাদ্যদ্রব্য দেওয়া হয় বস্ত্র দেওয়া হয় এগুলো এতিমখানায় ঠিকভাবে পায় না চেলা চামুন্ডরা সব ভাগ বাটোয়ারা করে খেয়ে নেয় এজন্য আমি সরকারের কাছে আহ্বান জানাব আপনি সব জায়গায় বরাদ্দ না করে সারা দেশের কওমি মাদ্রাসার মধ্যে গরিবদের এতিমদের জন্য বরাদ্দ করেন এবং সরকারি ভাবে যত এতিমখানা রয়েছে এগুলোর দায়িত্ব কওমি ওলামা একরামের হাতে দিয়ে দিন আমি বিশ্বাসের সাথে বলছি আমি হিদায়াতের সাথে বলছি সরকার থেকে বরাদ্দকৃত একটা টাকা একটা পয়সার আমানতের খেয়ানত হবে না কওমি ওলামা সরকারি সম্পদের খেয়ানত করে না সরকারি জমি দখল করে পাঁচতলা দশতলা বিল্ডিং কোন কওমি ওলামা করেনি সরকারের যত সম্পদ আছে কোন সম্পদ কওমি ওলারা ভক্ষণ করে না কোন সম্পদের খেয়ানত কওমি ওলারা করে না টেন্ডারবাজি করেন কন্ট্রাক্টারি করেন কোন কাজের মধ্যে কওমি ওলাদের অংশগ্রহণ নাই যদিও কোথাও থাকে সেখানে চুরি নাই ঠিক কিনা ধরে বলেন এবার আসেন স্বাধীনতার মূল চেতনা টিকিয়ে রেখেছে কওমি মাদ্রাসা মুক্তিযুদ্ধের চেতনা আল্লাহকে ঘিরে ইসলামকে ঘিরে এবং সেই আল্লাহ আমি প্রমাণ করে দিচ্ছি আপনারা জানেন আবার স্মরণ করে দিচ্ছি আজকেও আপনারা 21 ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় আজকে আমি রাত্রে 2:30টার দিকে খুলনা পৌঁছেছি তখন আমি মাইকের মধ্যে এটা শুনেছি আরো ভালো করে শুনেছি আপনারা বিজয় দিবস স্বাধীনতা দিবসে এই রেকর্ডটা শুনে থাকেন বঙ্গবন্ধু যেদিন 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেদিন তিনি বলেছিলেন রক্ত যেহেতু দিয়েছি রক্ত আরো দেব তবুও এদেশের মানুষকে মুক্তি করে ছাড়ব ইনশাআল্লাহ